হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে টপিক হচ্ছে 2020 বর্ষফল। 2020 সাল প্রায় আসতেই চলেছে, তার আগে আমাদের জেনে নিতে হবে কি এই 2020 সালটা আমাদের কেমন যাবে না যাবে, কারণ রাশিফলটা জেনে নিলে আপনাদের সেই ওয়াইজ চলতে কিন্তু খুব সুবিধা হয়। তাই বন্ধুদের রিকোয়েস্ট করব সবাইকে খুব মন দিয়ে জিনিসটি দেখতে, তাহলে খুব ভালো করে আপনারা কিন্তু বুঝতে পারবেন। এখন যে রাশিটি নিয়ে বলবো সেটি এখন যে রাশিটা বা লগ্নটা নিয়ে বলবো সেটি হচ্ছে কি সিংহ রাশি বা সিংহ লগ্ন। সিংহ রাশি সিংহ লগ্ন 2020 সাল কেমন যাবে সেটা বলবো। তার আগে বলবো কি, এর আগে আমি জুপিটারের ট্রানজিট নিয়ে একটা ভিডিও করেছি। জুপিটারের ট্রানজিটটা দেখা খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? 2020 সাল এই সালে কিন্তু জুপিটার 12 বছর পর সক্ষেত্রী হবে, হয়ে গেছে অলরেডি, 12 বছর পর সক্ষেত্রী হয়েছে। তো তার এফেক্ট কিন্তু মোটামুটি এক বছর ধরে আমরা পাবো। তো তার এফেক্টটা কিন্তু আমাদের 2020 সালটা পুরো যাবে। এটা প্রেম লাইফ, ফিনান্সিয়াল কন্ডিশন, ঠিক আছে, এই জিনিসগুলো, এডুকেশন, এগুলো কিন্তু জুপিটারের উপর অনেকটা ডিপেন্ড করে। তাই জুপিটারের ভিডিওটা দেখার জন্য বলবো। স্যাটার্ন কিন্তু সক্ষেত্রী হচ্ছে, এই স্যাটার্নের সক্ষেত্রীটা কিন্তু আমাদের লাইফে বিশাল একটা গিফট। তো এটা জানতে হবে আপনাদেরকে, জেনে নেওয়াটা ভীষণভাবে প্রয়োজন। যদি না দেখে থাকেন আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, অতি অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করব গিয়ে কিন্তু দেখে নিতে। চলুন তাহলে আলোচনায় ঢোকা যাক। সিংহ লগ্ন, সিংহ রাশির মানুষদের 2020 সালটা কেমন যাবে। ফার্স্টে যেটা দিয়ে শুরু করব সেটি হচ্ছে কি জব। জবের ক্ষেত্রে সিংহ রাশির মানুষরা নোটিশ করবেন কি আপনাদের এই সময় জবের ট্রান্সফারটা বহুবার হচ্ছে, ঠিক আছে। এই ট্রান্সফারের জন্য আপনাদের নিজেদের একটু প্রবলেম হবে। যারা ধরুন চাইছিলেন কি বাইরে যাবেন, সেখানে গিয়ে জব করবেন, তাদের জন্য কিন্তু সময়টা ভীষণ মাত্রায় ভালো। জবের মধ্যেই হ্যাপাজারটা কিন্তু আপনাদের থাকবে। নতুন জব পাওয়ার জন্য সময়টা দুর্দান্ত সময়। নতুন জবের জন্য চেষ্টা করুন। যারা অনেক দিন ধরে ভাবছিলেন কি একটা জবের মধ্যে স্থায়িত্ব খুঁজে পাচ্ছিলেন না, মনের মতো জব পাচ্ছিলেন না, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো। আপনারা চেষ্টা করুন, খুব ভালো জব কিন্তু আপনাদের এই বছরটা হবে। আপনাদের দেখবেন জবের ক্ষেত্রে কিন্তু প্রমোশন হচ্ছে, ইনক্রিমেন্ট হচ্ছে, এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। কর্মসূত্রে কিন্তু আপনাদের বাইরে যেতে হতে পারে, কর্মসূত্রে বাইরে যেতে হতে পারে, সেখানে অনেকেই কর্মের জন্য গিয়ে শিফট হয়ে যেতে পারে। এই অপরচুনিটিসগুলো কিন্তু সিংহ লগ্ন, সিংহ রাশির মানুষদের জন্য দুর্দান্ত একটা সময়। যারা স্পেশালি দেখবেন টিচার ওরিয়েন্টেড জব করেন, যারা ইঞ্জিনিয়ার আছেন, তাদের জন্য এই বছরটা খুব ভালো যাবে। যারা ধরুন আইটিতে জব করেন তাদের জন্য ভালো যাবে। যারা ধরুন ল প্রফেশনে আছেন তাদের জন্য এই সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো যাবে। এই ব্যাপারগুলো, জবগুলো কিন্তু স্পেশালি ভীষণ ভালো যাবে। যারা ধরুন রেলওয়ে জব করেন তাদের জন্য কিন্তু সময়টা দুর্দান্ত মাত্রায় ভালো এই বছর। বন্ধুদেরকে বলবো, যদি ফার্স্ট টাইম হন আমার চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ এই রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য। আর আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, আর ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্য বন্ধুরা দেখতে পারে। সিংহ লগ্ন, সিংহ রাশির মানুষদের বিজনেস কেমন যাবে জেনে নেব, ঠিক আছে। বিজনেসের জন্য ভালো, বিজনেসে অনেকদিন পর আপনারা স্থায়িত্ব পাবেন। বিজনেসে যে গ্রোথটা ছিল না, সেই গ্রোথটা কিন্তু আপনারা খুব ভালো দেখতে পাবেন। সিংহ রাশির মানুষদের জন্য এই বছরটা স্পেশালি, সিংহ রাশি সিংহ লগ্ন যাই বলুন না কেন, এই বছরটা কিন্তু বিজনেসের জন্য দুর্দান্ত। যারা ধরুন অনলাইন বিজনেস করেন তারা খুব সুন্দর ক্যারিয়ারের গ্রোথ দেখতে পাবেন, ঠিক আছে। বিজনেস সূত্রে কোথাও আপনাকে কিন্তু বাইরে যেতে হতে পারে। যারা ধরুন আইটি নিয়ে বিজনেস করেন তাদের জন্য ভালো। যারা ধরুন আয়রন নিয়ে বিজনেস করেন, পেট্রোলিয়াম নিয়ে বিজনেস করেন, এডুকেশন রিলেটেড বিজনেস করেন তাদের জন্য ভালো। যারা প্রমোটিংয়ের বিজনেস করেন তাদের জন্য ভালো। এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস কিন্তু খুব ভালো। বিজনেসে কম্পিটিশান যেমন থাকবে, আপনি কিন্তু কম্পিটিশানের খুব ভালো উইনার হবে। এই যে ব্যাপারটা কম্পিটিশান রিলেটেড যে ব্যাপারটা, এটা বিজনেসে আপনি দেখবেন খুব ভালো সাকসেস পাচ্ছেন। কোথাও গিয়ে কিন্তু এই বছরটা বিজনেসে আপনি অনেকটা এক ধাপে মুনাফা কিন্তু দেখতে পাবেন। এই জিনিসটা আপনাদের জন্য দুর্দান্ত সময়। আর নতুন বিজনেস যদি ভাবেন, যারা ভাবছেন কি হ্যাঁ আমি অনেকদিন জব করছি এবার বিজনেসে শিফট করবো, তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। চেষ্টা করুন, আপনাদেরও কিন্তু বিজনেস খুব ভালো হবে। যারা সেলসে আছেন তাদের জন্য কিন্তু বিজনেস খুব ভালো হবে। সেলসে মার্কেটিং, সেলস মার্কেটিং এই সমস্ত বিজনেসও কিন্তু ভালো। যারা ধরুন আর্ট, ফিল্ম এইসব নিয়ে বিজনেস করেন, যারা ফটোগ্রাফির বিজনেস করেন
তাদের জন্য ভালো। ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কিন্তু এই সময়টা খুব ভালো যাবে, ভালো মুনাফা কিন্তু দেখতে পাবে। এবারে যেটা জানবো সেটা হচ্ছে আপনাদের ম্যারিড লাইফ জেনে নিই। ম্যারিড লাইফ কেমন? সিংহ রাশির মানুষদের কিন্তু ম্যারিড লাইফ নিয়ে একটু প্রবলেম অ্যারাইজ করবে। যেমন ম্যারিড লাইফে টুকটাক কিছু একটা খুঁটিনাটি হবে, সেই খুঁটিনাটিটা কিন্তু বড় হতে পারে। আর এই বড়টা খুব দুঃখের সাথে জানাতে হচ্ছে আমাকে, সেটি হচ্ছে কোথাও গিয়ে কিন্তু এই বড় সমস্যাটা ডিভোর্স পর্যন্ত পৌঁছে যেতে পারে। এটা কিন্তু আপনাদের একটু মেনটেন করে চলতে হবে, এটা মেনটেন করে চলা ভীষণভাবে প্রয়োজন। আর না হলে কিন্তু আপনারা দেখবেন এরকম হচ্ছে রিলেশনটার থেকে ডিট্যাচ হয়ে যাচ্ছেন ম্যারিড লাইফে, ঠিক আছে? ডিভোর্স হচ্ছে না, বাট ডিস্টেন্স কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। এরপরে যেটা জানবো সেটা হচ্ছে আপনাদের প্রেম নিয়ে, প্রেম কেমন যাবে এই বছরটা। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষদের প্রেমের ক্ষেত্রে কিন্তু বিশাল বড় একটা চেঞ্জেস আপনারা নোটিশ করবেন। কেমন চেঞ্জ নোটিশ করবেন? এটা হচ্ছে দেখুন, যে প্রেমগুলোর স্থায়িত্ব নেই সেই প্রেমগুলো ব্রেক হয়ে যাবে, ঠিক আছে? আর যে প্রেমগুলোর স্থায়িত্ব আছে সেই প্রেমগুলো কিন্তু বিয়ে পর্যন্ত এগোবে। শুধু প্রেমটা তো মানে একটা লাইফের সব কিছু নয়, সেই প্রেমটাকে আপনাকে একটা পরিণতি দিতে হবে, বিয়ে পর্যন্ত নিয়ে যেতে হবে। তো এই বিয়ের ফ্যাক্টরের জন্য কিন্তু আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের সেভেন্থ হাউসকে ম্যাচ করতে হয়। যাদের যাদের এই রিলেশানগুলো সেভেন্থ হাউসের সাথে ম্যাচ করবে না, কোনো ঝামেলা কোনো অশান্তির জন্য কিন্তু আপনাদের এই রিলেশানগুলো ব্রেক হয়ে যাবে। আলটিমেট আপনারা যা হবে কিন্তু ভালোর জন্য হবে, মন খারাপ করার কিছু নেই। এই জিনিসটা আপনারা নোটিশ করবেন, সেটা হচ্ছে সেপ্টেম্বর জুলাই করে আপনারা কিন্তু এই জিনিসটা নোটিশ করবেন। এই যে আমি এতগুলো কথা বললাম বিজনেস নিয়ে বলুন বা ধরুন কী বলে জব নিয়ে, তো এইগুলো যাদের বার্থ চার্টে গুরুচণ্ডাল দোষ আছে তাদের কিন্তু গিয়ে কোথাও বাধাপ্রাপ্ত হবেন, মনের মতো রেজাল্ট পাবেন না, ডিলে হবে। এই গুরুচণ্ডাল দোষটা কিন্তু আমাদের লাইফে বিশাল বড় একটা ফ্যাক্টর। যাদের বার্থ চার্টে থাকে তারাই জানে একমাত্র কি জিনিস তারা ফেস করছে। এবার জানবো এডুকেশন নিয়ে, কেমন যাবে না যাবে। এডুকেশনের জন্য খুব ভালো সময়, এডুকেশন যারা কম্পিটিটিভের জন্য পড়েন তাদের জন্য দুর্দান্ত সময়। সিংহ রাশি সিংহ লগ্ন উভয় মানুষের জন্য এডুকেশন খুব ভালো। যারা ভাবছেন যে আমি হায়ার স্টাডি করবো তাদের জন্য দুর্দান্ত সময়। যারা কোনো ভাবছেন পিএইচডি লেভেলের কোর্স করবেন তাদের জন্য খুব দুর্দান্ত সময়। যারা ভাবছেন কি বিদেশের মাটিতে গিয়ে পড়াশোনা করবেন তাদের জন্য কিন্তু এই বছরটা দুর্দান্ত সময়। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন অনেক দিন ধরে, কিছু হচ্ছে না, মিনিমাম যদি বাজেট পারমিট করে আপনাদের কিন্তু এই বছর ভালো ফল দেখতে পাবেন। ব্যাংকিং সেক্টর, রেলওয়ে সেক্টর, হ্যাঁ এই এই সেক্টরগুলো যারা চেষ্টা করছেন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে জবের জন্য, ডিফেন্সে জবের জন্য, তাদের কিন্তু এই বছরটা খুব ভালো যাবে। যারা ধরুন ল নিয়ে পড়াশোনা করেন তাদের জন্য খুব ভালো, যারা কোনো কম্পিউটার ওরিয়েন্টেড কোর্স করতে চাইছেন তাদের জন্য ভালো। আলটিমেট কথা হচ্ছে এই বছরটা এডুকেশনের জন্য খুব ভালো সময় একটা যাবে। কিন্তু যাদের বাজেটে গুরুচণ্ডাল দোষ আছে তাদের কিন্তু এডুকেশন সেক্টরের সাথে প্রবলেম অ্যারাইজ করবে, টিচারের সাথে প্রবলেম অ্যারাইজ করবে। গুরুচণ্ডাল দোষের সাথে কিন্তু এই প্রবলেমগুলো আসে, গুরু আর চণ্ডাল এই দোষটা কিন্তু মারাত্মক একটা জিনিস আমাদের লাইফে এফেক্ট ফেলে। সিংহ রাশির মানুষদের এই বছরটা কর্মসূত্রে হোক, ভ্রমণ সূত্রে হোক, যে কোনো হোক, আপনাদের কিন্তু ভিন রাজ্যে যেতে হতে পারে, এটা আপনারা একদম ফিক্স করে নিন ব্রেনের মধ্যে। এবার জানবো হেলথ ইস্যুস। সিংহ রাশির মানুষদের ফার্স্টে যে কথাটা বলি, এই কথাটা বলার আগে সেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন এই বছরটা আপনাদের হেলথ ইস্যুসগুলো থেকে মুক্তি পাচ্ছেন। এতদিন ধরে আপনারা যে সাফারটা করে এসেছেন সেটা থেকে আপনারা এবার নিশ্চিন্ত হবেন। সেটা দেশে হোক, দেশের বাইরে গিয়ে হোক, যেখানেই হোক, আপনারা আরোগ্য লাভের পথটা কিন্তু খুঁজে পাবেন। সেটা সার্জারি হোক, মেডিসিন হোক, যাই হোক, আপনারা কিন্তু আলটিমেট সুস্থ হয়ে যাবেন এই জিনিসটা থেকে কিন্তু। এরপর জানবো যে আপনাদের সিংহ রাশির মানুষদের অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে। অর্থনৈতিক অবস্থা যাকে বলে একদম দুর্দান্ত থাকছে। সেভিংস ভালো হবে, আপনাদের অর্থ ভালো আসবে, আপনারা ক্যারিয়ারে এক ধাপে অনেকটা প্রোগ্রেস দেখতে পাবেন এই বছরে, ঠিক আছে? কিন্তু আপনাদের একটাই রিকোয়েস্ট যে আপনাদের এই অর্থনৈতিক অবস্থাটাকে ধরে রাখার কিন্তু রেসপন্সিবিলিটি আপনাদের। কারণ হচ্ছে কি, আপনারা কোথাও গিয়ে এই বছরে দেখবেন মাঝে মাঝে একটু অলস হয়ে যাবেন, যদিও এটা সিংহ রাশির নেচার, বাট নেচারকে গুরুত্ব দিলে হবে না, চেঞ্জ হতে হবে। আপনারা একটু অ্যাক্টিভ থাকুন, দেখবেন আপনাদের অর্থনৈতিক অবস্থাটা কিন্তু দুর্দান্ত ভালো আরও হয়ে যাচ্ছে। এবারে যেটা জানবো সেটা হচ্ছে
আপনাদের বিবাহযোগ, সিংহ রাশির মানুষদের কিন্তু বিবাহযোগ খুবই ভালো, যে কোনো সময় হতে পারে, প্রেমজ বিবাহ বলুন বা অ্যারেঞ্জ ম্যারেজ বলুন, যাই বলুন না কেন, সিংহ রাশি সিংহ লগ্নের মানুষদের জন্য কিন্তু বিবাহযোগ্য কিন্তু খুব দুর্দান্ত এই সময়টা। বন্ধুরা, মোটামুটি আমি সমস্ত কিছু নিয়ে কভার করে দিলাম, তো ভিডিওটি এখানে এন্ড করছি। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে এসে জানাবেন, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে অন্য বন্ধুরাও দেখতে পায়। আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম হন তাহলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, যাতে এই রিলেটেড আরও ভালো ভালো ভিডিও আপনারা পেতে পারেন। তাহলে টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।